কবে আজ কয় তারিখ মাংস পলিথিন ছাড়া একেবারে মাংস পলিথিন ছাড়া রেখে দিচ্ছে আপনি এটা বলতে পারবেন না যে না আমার এটা খুব ভালো, কারণ আপনি এটা উৎপাদন করেন, আপনি এটা কিনেছেন। এখন যদি আমদানি করার তথ্য থাকে, আপনি আপনার এখান থেকে এই জিনিসটা খেয়ে যদি একজন মানুষ অসুস্থ হয়, যদি সে কোনো অভিযোগ করে, তাহলে আমরা কি করতে পারবো? আমরা শুধু না, যে কোনোখানে অভিযোগ করতে পারে, পুলিশের কাছে করতে পারে। যখন আপনি আবেদন করবেন, তখন তারা আপনার এই প্রোডাক্টটা সামান্য পরিমাণ বানায় তাদের কাছে দিতে বলবে, তারা সেটা পরীক্ষা করবে। এখানে সর্বনিম্ন 3 লাখ, আমি সর্বনিম্নটাই করছি।